গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আর এখন দেখতেই পাচ্ছ 6:20 বাজে, কিন্তু এখন 6:20 বাজে না, আমাদের এই ঘড়িটা হচ্ছে 10 মিনিট ফাস্ট। তো এখন বাজে সকাল 6:10। তো 6টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আমি তো যথারীতি উঠে পড়েছি আর তাতানকে 6টা থেকে ডাকছি। এখন বাজে 6:10, এখন তাতান উঠে পড়বে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাতানের মর্নিং টু নাইট ডেলি রুটিন, কিন্তু সামার মানে গরমকালে তাতান কীভাবে ওর রুটিনটা মানে সারাদিন কাটে আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট ছিল এটা, তো আজ করব কাল করব করে করা হচ্ছিল না, তো ভাবলাম তাহলে চলো আজকে শেয়ার করে ফেলি। যদিও তাতানের স্কুল খোলেনি, কিন্তু বাড়িতে অনলাইন ক্লাস হচ্ছে আর বাইরে গিয়ে পড়াটাও ওর চালু হয়ে গেছে, তার জন্য ভাবলাম তাহলে চলো একটা রুটিন করা যাক। তো এখন আজকে হচ্ছে বুধবার, তো তাতানের আর বুধবার আর শুক্রবার সকালবেলা পড়তে যাওয়া থাকে, আর বাকি দুদিন সকালবেলা স্যার বাড়িতে আসেন। কাজেই সপ্তাহে চার দিনই ওর সকালবেলা উঠতে হয়, আর বাকি 3 দিন থাকে, সেই 3 দিনে সকালে ওঠে, কিন্তু এত সকালে ওঠে না, আর একটু বেলা করে মানে এই 7টা থেকে 7:30টার মধ্যে ওঠে। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছে, আর ওঠার পর ওর একটা অভ্যাস আমি তৈরি করেছি বলতে হবে, নাহলে তো কোনো বাচ্চাই করে না, বিছানাটা ঠিকঠাক মতো রেখে ওঠা। তো গরমকালে যেহেতু বিছানার তেমন একটা ঝামেলা থাকে না, মানে লেপ কম্বল এইসব থাকে না, তো তুলতে সুবিধা হয়। আর শীতকালে অতটা ভালো করে পরিপাটি করে কম্বল ভাঁজ করতে পারে না, কিন্তু আমি ওকে দিই যে যতটুকু পারবে ততটুকুই কর, পরে আমি না হয় ঠিক করে দেবো। তো এই অভ্যাসটাকে করিয়েছি, তো বিছানাটা তুলে জাস্ট বিছানা তোলা বলতে বালিশগুলো জায়গা মতো রেখে আর জানলা খুলে পর্দা সরিয়ে এগুলো আর কি। তো যাই হোক, উঠে বাথরুমের কাজ সেরে দাঁত ব্রাশ করে নিল, আর দাঁত ব্রাশ করার পরেই হচ্ছে খালি পেটে জল খাওয়ার অভ্যাস বরাবরই ওকে করেছি, তো খালি পেটে এক গ্লাস জল খেয়ে নেবে। আর অন্যদিন কী করি, আমি আগের দিন রাত্রেবেলা আমন্ড ভিজিয়ে রাখি, তো সেটা সকালবেলাও খেয়ে নেয়, কিন্তু আমি আনফর্চুনেটলি আমন্ড ভেজাতে একদম ভুলে গেছি, যেই ভুলটা আমার মাঝে মাঝেই হচ্ছে আমন্ড ভেজাতে ভুলে যাচ্ছি, যার জন্য আমার খেতে পারলো না, আজকে এমনি খালি পেটে জল খেয়ে নিচ্ছে। তো আজকে যেহেতু পড়া আছে তার জন্য যোগাটা করতে পারবে না, নালে বাড়িতে থাকলে এখন এই সময় ও যোগাটা করে মানে সেরে নিত আর কি। যেহেতু পড়া আছে তার জন্য পড়ার জন্য রেডি হতে হবে। আর এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 6:40, তার মানে 6:30 বাজে, 10 মিনিট ফাস্ট তোমাদের বলেছি। তো 6:30 মধ্যে ও পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে, কিন্তু পড়া তো 7টা থেকে, মানে আমাদের এই ঘড়ির 7:05 বেরোবো, কাছেই পড়া, আর স্কুটি করে তো 2 মিনিটের মতো লাগবে। তো এখনও কী করবে প্রতিদিন মানে পড়া থাকলে যেটা করে আর কি, রেডি ফেডি হয়ে নিয়ে পুরো কমপ্লিট রেডি হয়ে নিয়ে ও আজকে যে পড়াটা মানে স্যারের কাছে দিতে হবে সেটা একটু রিভাইজ দিয়ে নেয়, আর ততক্ষণে আমি একটু রেডি ফেডি হয়ে নিই। তো যাই হোক, ও এখন তাই করবে, পুরো রেডি হয়ে নিয়ে পড়াটা রিভাইজ দিতে থাকবে, তারপরে আমার যখন রেডি হয়ে যাবো আর যখন বেরোনোর টাইম হয়ে যাবে ও ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবে, এখন ও সেটাই করে নেবে। আর সকালবেলা ঘর দৌড় একটু অগোছালো আছে, কাজে ঘরের চারপাশটা একটু ইগনোর করো, আমি ওকে দিয়ে এসে টুকটাক কাজ মানে আমার একটু এডিটিং থাকে সেগুলো সেরে নিয়ে তারপর ঘর দৌড় সকালবেলা আমি পুরোপুরি গোছাই, রাত্রেবেলা তো একটু এগোছালো থাকেই, জামাকাপড় ব্যাগ ঠ্যাগ একটু এদিক সেদিক রয়েছে। যাই হোক, আর আজকে যেহেতু আমান্ড ও খেতে পারেনি, তার জন্য আমি ওকে একটু ছাতু খাইয়ে পাঠাবো, মানে যেদিন আমান্ডটা খেতে পারে না সেদিনকে ছাতু খাইয়ে পাঠাই। এখনও একদমই কিচ্ছু খেতে চাইছে না, এটাও জোর করে খাচ্ছে, কিন্তু এখন যদি এটা খেয়ে না যায় ওই 9:30 পর্যন্ত ও থাকতে পারবে না, মাঝখানে না খিদে পেয়ে যাবে, তার জন্য আর বেশি ভারী কিছু খেতে পারে না অত সকালবেলা। আমি বরাবরই ওর যখন আগে যখন মর্নিং স্কুল ছিল না তখন আমি আর ওকে না এরকম ছাতু খাইয়ে পাঠাতাম। তো যাই হোক, এক গ্লাস ছাতু দিয়ে দিয়েছি, যদিও অল্প দিয়েছি, এক গ্লাসও না অনেকটাই কম, পাতলা করে দিয়েছি, ছাতু খেয়ে নিয়েছি। আর ওদিকে পড়া রিভার্স হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিয়েছি, আর ওর পড়তে যাওয়ার এখন টাইম হয়ে গেছে, তো এখন বই টই গুছিয়ে নিচ্ছে ব্যাগে নিয়ে, এখনও চলে যাবে পড়তে, আমি দিয়ে আসবো যদিও। তো চলো পড়তে চড়তে যাক, আর ওখানে তো পুরোপুরি তো ভিডিও করতে পারবো না, আর এখনও নিচে নামছে। আর কি বলতো, নিচে নামার পর মানে ঘরের গেট দেওয়া আর এই বাইরের গেট খোলা এই দায়িত্বটা ওরই থাকে, আমি এদিকে স্কুটি বার করতে থাকি, ও ওদিকে গেট ফেট খোলে, এমনকি ঘরেরও তালাটা ওই দেয়, আমার এটা দিতে হয় না, ও নিচে থেকেই করে, আমি কোনোদিন বলিনি। যাই হোক, চলো পড়তে চলে যাক। তো দেখো এখন বাজে 9:25, পরাঠারা হয়ে গেছে, আমি ওকে অলরেডি পড়া থেকে নিয়ে এসেছি, আর হাতে দেখতে পাচ্ছ একটা কৌটো, ওটা হচ্ছে দুধের কৌটো, তো আমাদের যে দুধ দেয় সে নিচে দুধ দোকানে রেখে যায়, আমরা সময় মতো গিয়ে নিয়ে আসি। তো আমরা উপরে ওঠার সময় দুধের কৌটোটা ওর হাতে দিয়ে দিয়েছি, উপরে চলে এসছে, আর যেহেতু সকালে যোগাটা করতে পারেনি তার জন্য পড়ার থেকে এসে মানে যেদিন পড়া থাকে আর কি, পড়ার থেকে এসে যোগাটা করে। আর শীতকালে আমি ওকে ঘরে করতে বলতাম, কিন্তু যেহেতু গরমকাল তার জন্য বারান্দায় করে, মানে বারান্দায় খোলামেলা হাওয়া বাতাস থাকে, ভালো লাগে, এই জন্য বারান্দায় করে। আর টোটাল যোগার ভিডিও আমি দেখাতে পারছি না, টুকটাক কোনো রকম যেটুকু এক্সারসাইজ যোগা করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা স্পিডে দেওয়া আছে তার জন্য এতটা স্পিডে মনে হচ্ছে, এতটা স্পিডের মোটেই করছে না।
যাই হোক, যোগা টোগা সেরে তারপর যোগা ম্যাট গুছিয়ে চলে যাবে। এবার চলে যাবে ও স্নান করতে, সকালবেলায় স্নানটা করে নেয়। যখন মর্নিং স্কুল ছিল না তখন সকালবেলা স্নানটা করতে পারতো না, স্কুল থেকে এসে করতে হতো, অত সকালে তো স্নান করা সম্ভব না। কিন্তু যবে থেকে লকডাউন হয়ে গেছে স্কুল টুল বন্ধ হয়ে গেছে, আর এখন তো ডে স্কুল, কাজে এবার থেকে সকালে স্নানের অভ্যাস ওর অলরেডি হয়ে গেছে, আর এই অভ্যাসটা আশা করি রাখতে পারবো। তো স্নান টান করে চলে এসছে, আর এবার স্নান করার পরে পুজো দেওয়ার অভ্যাসটাও আমি ওকে বলেছি তুই পুজোটা দিবি, তো পুজোটা ওই দেয়। মাঝে মাঝে হয়তো ওর বাবাই দেয়, আমি দেই, কিন্তু রেগুলার ধরতে গেলে ম্যাক্সিমাম মানে 99% পুজো ওই দেয়। ঠাকুরের বাসন টাসন মেজি, আর আমরা না ঠাকুরের বাসন এই বেসিনেই মাজি, আমাদের আর কোনো জায়গা নেই, মানে হয় রান্নাঘরের সিঙ্ক আর না হয় এই বেসিন, আর তো বাথরুমের কল আছে, বাথরুমে তো প্রশ্নই নেই, কাজেই ওখানেই করতে হয়। তো ঠাকুরের বাসন মাজার আগে না আমি বেসিনটা মেজে দিই, রেগুলারই আমি বেসিন মাজি, কিন্তু চেষ্টা করি ঠাকুরের বাসন মাজার আগে আমি বেসিনটা পরিষ্কার করে দিই, তারপরেও ঠাকুরের বাসন মাজি। আরও ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ, কারণ লাইটার দিয়ে না প্রদীপটা জ্বালাতে পারে না, ওর আঙুলে লাগে, তার জন্য ধূপকাঠিটা আগে জ্বালিয়ে নেয়, তারপর সেই ধূপকাঠির আগুন দিয়ে প্রদীপ জ্বালায়। তো চলো পুজো টুজো দিয়ে নেবে, পুজো টুজো দিয়ে নিয়ে আমি ওদিকে ব্রেকফাস্ট ওর জন্য রেডি করছি, আর তারপরে ও স্কুলের জন্য পুরো রেডি হয়ে নেবে। আর স্কুলের জন্য বলতে এখন তো প্রপার ইউনিফর্ম পরে বসবে, কারণ স্কুলে অন ক্যামেরা থাকতে হয়, তো স্কুলের ইউনিফর্ম পরেই ওদের বসতে বলেছে। তো আর আজকে দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট বলতে আজকে রুটি আর আলু ভাজা ছিল। তো সকালবেলা না আমি ওকে একটা ডিম দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে দিই, কিন্তু আজকে বললো ডিম খেতে ইচ্ছা করছে না, তার জন্য আর দিলাম না। তো রুটি আর আলু ভাজা ব্রেকফাস্ট করে নিয়েছে, করে স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ নিচে স্কার্টটাও পরা আছে, কিছুক্ষণ পরে স্কার্টটা খুলে ফেলবে, গরমকাল তো গরমের মধ্যে পরে অত পরে থাকতে পারে না, শুধু ওপরে সাদা শার্টটাই পরে থাকে। আর এইখানে স্টাডি টেবিলের ওপরে ল্যাপটপটা রাখে, কারণ ল্যাপটপটা বিছানায় রাখলে না একদম নিচু হয়ে থাকে, তো ওর ক্লাসটা করতে অসুবিধা হয়, তার জন্য স্টাডি টেবিলের ওপরেই ল্যাপটপটা রেখে ও স্কুলের জন্য বসে পড়বে পুরো। আর এখন তো বেশ মানে একদম কন্টিনিউ চলবে পুরো, এখন 11টা থেকে ক্লাস ও শুরু হয় একদম 2:45 পর্যন্ত। তো যাই হোক এখন বাজে মোটামুটি 12:10-15 কি ওরকম টাইম হবে, তো এই সময়টাই আমি ওকে লেবুর রসটা দিয়ে দিই, এটা হচ্ছে মৌসুমি লেবুর রস। তো আগে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দিতাম, তোমরাই আমাকে অনেকে বলেছো ওই সময়টা না দিয়ে এরকম সময়টা দিতে, তারপর থেকে আমি চেঞ্জ করে নিয়েছি, এই সময়টাই ওকে লেবুর রসটা দিয়ে দিই। তো এখন ক্লাস অফ আছে, এখন ওই যে মাঝখানে 10-15 মিনিটের ব্রেক থাকে, তো সেই ব্রেকেই অন্য অন্য পড়াগুলো একটু রেডি করে নেয় আর কি। তো মৌসুমি লেবুর রসটা দিয়ে দিলাম, আর কিন্তু বারে বারে ও কিন্তু জল খেয়েছে, এটা তো সবসময় ভিডিও করা সম্ভব না। আর এখন একটু ব্রেক আছে মোটামুটি 1:30, এই সময় ওর একটু একটু হালকা হালকা খিদে পায়, কিন্তু অথচ লাঞ্চ টাইম করার মতো সময় না থাকে না, তার জন্য ওকে এই সময় টুকিটাকি খাওয়ার জন্য ওই রোস্টেড কাজুটা খেতে খুব ভালোবাসে। তো এরকম ধরনের টুকটাক বিস্কুট টিস্কুট কিংবা এরকম ধরনের টুকটাক ওই সময়টাও খায়, বেশি ভারী খাবার খেলে দুপুরে লাঞ্চ করতে পারবে না। তো খেয়ে নিয়েছে, আর ক্লাস দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে, এখন বাজে 2:45। তো মাঝখানে না একটা লম্বা ব্রেক থাকে, কিন্তু ওর যেহেতু খেতে একটু দেরি হয় তার জন্য ওই সময় না ও খেতে পারে না, তার জন্য হুড়োহুড়ি হয়ে যায়, তাই জন্য ওকে আমি এই 2:45 সময় যখন ক্লাস শেষ হয় এই সময়ই আমি ওকে লাঞ্চটা দিয়ে দিই। শুধু ওকে দিয়ে দিই না, মানে আমরা সবাই এই সময় লাঞ্চ করতে বসি। আর স্কুল শেষ হওয়ার পর খাটটা যে পরিষ্কার করা, জায়গা মতো ল্যাপটপ রাখা, বই খাতা রাখা, এটাও বরাবরই আগে যখন খেলাধুলা করতো, মানে আগে না এখনও যখন খেলা মাটি নামিয়ে খেলে তখনও খাট ফাট পরিষ্কার করেই রাখি, আমি ওকে শিখিয়েছি। তো যাই হোক এদিকে লাঞ্চ দেখতে পাচ্ছ রেডি, আজকে লাঞ্চে আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো ওর যেহেতু খেতে একটু দেরি হয় তার জন্য ওকে আগে দিয়ে দিই, দিয়ে বসিয়ে দিই, তুই খেতে থাক, তারপর আমাদের ভাত বেড়ে আমরা খেতে বসি। তো তাও দেখা যায় যে আমাদের হয়ে গেছে, ওর হয়নি, খেতে এতটাই দেরি করে, যার জন্য মাঝখানে ওকে ব্রেকের খেতে দিতে পারি না, ওর খাওয়া হয় না, এদিকে ক্লাস শুরু হয়ে যায়। তো এখন খেয়ে নেবে, এখন মাঝে 2:45। আর আজকে খাওয়া দাওয়ার পর ওকে একটু ঘুম পাড়াবো, মানে যেদিনকে ভোরবেলা উঠতে হয় সকালবেলা সেদিনকে ওকে একটু ঘুম পাড়াই, কারণ না সন্ধ্যাবেলা তাহলে পড়তে পারে না, ঝিমতে থাকে। তো দেখো এখন বাজে 5:00, তো এখন ওকে আমি ডেকে দিয়েছি, দুপুরে একটুখানি ঘুমিয়ে নিয়েছে, একটুখানি কি খেতে খেতেই তো 3:30 বেজে গেছে, তারপরে 5টার সময় ডাকছি, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ঘুম হয় আর কি, যেদিন পড়া থাকে, আর যেদিন সকালে পড়া থাকে না সেদিন ও ঘুমাতে চায় না, আমিও ঘুম পাড়াই না, কিন্তু পড়া থাকলে একটু দুপুরে আমি জোর করে ঘুম পাড়াই, দুপুরে একদমই ঘুমাতে চায় না, আর দুপুরে না ঘুমালে বললামই সন্ধ্যাবেলা ঝিমাতে থাকে, পড়তে পারে না। যাই হোক এখনও উঠে পড়েছে বিকেলবেলা, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আজকে আছে যোগা ক্লাস, যদিও আজকে যোগা ক্লাস থাকে না, সোমবার আর শুক্রবার থাকে, কিন্তু সোমবার কোনো কারণে মানে যোগা ক্লাসটা হয়নি, তার জন্য সোমবারেরটা আজকে করাচ্ছে। তো এখন চলে যাবে যোগার জন্য
রেডি হয়ে নিয়েছে, ব্যাগ ট্যাগ পিঠে নিয়ে রেডি, এখন চলে যাবে যোগা করতে। আর যোগা করে আজকে এসছে বাড়িতে 8:30 সময়, 7:30 না 7:45 এরকম সময় এসছে, কারণ 7টার সময় চলে আসে হয়ে যায়। কিন্তু আজকে ওদের যোগা সেন্টারে যেহেতু দোলের পর প্রথম গেছে, তার জন্য একটু ছোটোখাটো আবির খেলা হয়েছে আর মিষ্টিমুখ হয়েছে। আর তার মধ্যে আজকে একজনের মানে অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি, তো সে আবার এগরোল খাইয়েছে সবাইকে, তো তার জন্য আর সন্ধ্যাবেলা এসে আর কিছু খেতে পারলো না। না হলে আমি ওকে সন্ধ্যাবেলা কিছু একটা খেতে দিই, হয় দুধ দিই, দুধ রেগুলার ও খেতে চায় না, কোনো সময় দুধ দিই, কোনো সময় অন্য কিছু বানিয়ে দিই, না হলে টক দই দেওয়ার চেষ্টা করি, যেহেতু দুধ খায় না টক দইটা দেওয়ার চেষ্টা করি, মানে এরকম ধরনের টুকটাক ঘুরিয়ে ফিরিয়ে ওকে খেতে দিই সন্ধ্যাবেলা কিছু একটা। তো এখনও পড়তে বসে পড়েছে, এসে পড়া টড়া হয়ে গেছে, তারপরে আমি যেহেতু ডিনার বানাতে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি। দুই ভাই বোনে একটু খেলাধুলাও করেছে পড়ে উঠে আর কি, মানে ওর মানে ওর জেঠুর ছেলে মানে ভাসুরের ছেলে আর ও দুজনে মিলে একটু খেলাধুলা করেছে, টিভিও দেখেছে। তো আমার এখন ডিনার রেডি, ওকে আমি ডাকতে এসেছি, তো এখন একটু টিভি দেখে নিয়েছে, টিভি দেখে নিয়ে। আর আজকে একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমি ওর আমাদের ডিনারের ভিডিওটা করতে পারিনি। তো আজকে আমাদের ডিনারে ছিল রেগুলার, আমাদের ডিনারে শীতকালে ভাত রুটি মানে সরি ভাত তো হয় না, রুটি পরোটা এসবই হয়, ভাত শীতকালে খাই না, কিন্তু গরমকালে মাঝে মাঝে একটু ভাত খাই। তো যেহেতু গরমকাল পড়ে গেছে তার জন্য আজকে রাত্রে ছিল ডাল ভাত আর আলু ভাজা, একদম সিম্পল খাবার ছিল। তো ডিনার হয়ে গেছে, ডিনারের পরেও আমরা টেবিলে বসে একটু গল্প গুজব করি সবাই মিলে, তো সেটাও হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টা কেটে গেছে খাওয়ার পর। তারপরেও দাঁত ব্রাশ টাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছে, এরপর ড্রেসটাও চেঞ্জ করে নেবে, আর যেহেতু গরমকাল পাউডার দিয়ে শুলে একটু শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে আর কি, তো পাউডার দিয়ে নেবে, দিয়ে নিয়ে এবার ড্রেসটা চেঞ্জ করে নেবে। ড্রেস চেঞ্জ করে শোয়ার অভ্যাস ওর বরাবরই, মানে আমি করিয়েছি, যদিও শীতকাল হোক গরমকাল হোক বারোবাসি ড্রেস চেঞ্জ করে ও শোয়। তো দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার জাস্ট শুতে চলে এসছে, আর এখন বাজে রাত্রি 11:30, আমাদের একটু শুতে শুতে রাতই হয়, এর আগে না কোনো মতেই শোয়া যায় না, ওর পরোটারও থাকে এটা সেটা থাকে, তো তার জন্য খুব যে ভোরবেলা ওঠা সেটা ওর পক্ষে হয় না। আর আজকে যেহেতু বুধবার, আজকে কালকে বৃহস্পতিবার, কালকে স্যার আসবে 7:30 সময়, তো কালকে অত সকালে ওঠার চাপ নেই, 7:00 সময় উঠলেই হবে, তো এখনও শুয়ে পড়বে, 7:00 সময় উঠে পড়বে, তো মোটামুটি গরমকালটা এইভাবেই কাটে। যদিও রেগুলার তো আমাদের সমান সব রকম রুটিন যায় না, তবু মোটামুটি এরকমই যায় আর কি। তো চলো, এই ছিল তাতানের সামার রুটিন, তো চলো টাটা গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।